নমস্কাৰ, আপোনালোক সকলোকে পুনৰবাৰ স্বাগতম জনাইছোঁ মই মজিদ। বন্ধুসকল, পলকতে চাওঁ আহক আজি 9টা গুৰুত্বপূৰ্ণ খবৰ। প্ৰথমটো খবৰ, কোভিডতকৈও ভয়ংকৰ ৰূপত অহা H3N2 ভাইৰাছক লৈ হিমন্ত চৰকাৰৰ ডাঙৰ ঘোষণা। এই ভয়ংকৰ ভাইৰাছ ৰুদিবলৈ সাজু হৈছে ৰাজ্য চৰকাৰ। ইতিমধ্যে অসমত টেষ্ট কৰা আৰম্ভ কৰিছে ৰাজ্য চৰকাৰে। কোভিডতকৈও ভয়ংকৰ ৰূপত অহা H3N2 ভাইৰাছক লৈ তৎপৰ হিমন্ত চৰকাৰ। হিমন্ত বিশ্ব শৰ্মা চৰকাৰৰ বৃহৎ ঘোষণা। H3N2 ভাইৰাছ চিনাক্তকৰণৰ বাবে কৰা হৈ আছে পৰীক্ষা। এই ভাইৰাছক ৰুদিবলৈ সাজু আছে হাস্পাতাল। এতিয়ালৈকে অসমত H3N2 ভাইৰাছত কোনো লোক আক্ৰান্ত হোৱা নাই। H3N2 ভাইৰাছক লৈ সজাগ হৈ আছে চৰকাৰ। জ্বৰ চৰ্দি কাহ হোৱা লোকসকল সাৱধান হওক। ইতিমধ্যে এই ভাইৰাছত আক্ৰান্ত হৈ মৃত্যু হৈছে 2জনকৈ লোকৰ। 90জনতকৈ অধিক লোক আক্ৰান্ত হৈছে এই ভাইৰাছত। জ্বৰ চৰ্দি কাহ বমি ডায়েৰিয়া হ'লেই শীঘ্ৰেই কৰক পৰীক্ষা। H3N2 ভাইৰাছৰ ক্ষেত্ৰতো দেখা দিয়ে এইসমূহ লক্ষণেই। 15-50 বছৰ বয়সৰ লোকসকল আক্ৰান্ত হয় এই ভাইৰাছত। লক্ষণীয়ভাৱে বৰ্তমান সময়ত বৃদ্ধি হৈছে জ্বৰ চৰ্দি কাহ। বৰ্ধিত জ্বৰ চৰ্দি কাহক লৈ ইণ্ডিয়ান মেডিকেল এছ'চিয়েচন চমুকৈ IMAই জাৰি কৰিছে বিশেষ নিৰ্দেশনা। কাহ চৰ্দি জ্বৰত আক্ৰান্ত হ'লে অনুমতি নোহোৱাকৈ নাখাব এণ্টিবায়'টিক টেবলেট। চিকিৎসকৰ পৰামৰ্শ অনুসৰিহে সেৱন কৰক ঔষধ। এই আহ্বান জনাইছে ইণ্ডিয়ান মেডিকেল এছ'চিয়েচনে। পৰৱৰ্তী খবৰ, ভাৰতত হিন্দু ৰাষ্ট্ৰৰ দাবী উঠিলে মুছলিম ৰাষ্ট্ৰৰ দাবী উঠিব। পুনৰ এই সাম্প্ৰদায়িক মন্তব্য ইছলামিক ধৰ্মগুৰু মৌলানা তৌকিৰৰ। হিন্দু ৰাষ্ট্ৰৰ দাবী উঠিলে মুছলিম ৰাষ্ট্ৰৰ দাবী উঠিব। পুনৰ সাম্প্ৰদায়িক মন্তব্য ইছলামিক ধৰ্মগুৰু মৌলানা তৌকিৰৰ। হিন্দু ৰাষ্ট্ৰ কৰাৰ দাবীৰ বিৰুদ্ধে কঠোৰ হৈ পৰিব লাগে। হিন্দু ৰাষ্ট্ৰৰ দাবী উঠিলে মুছলিম ৰাষ্ট্ৰৰ দাবী উঠিব বুলি মন্তব্য মৌলানা তৌকিৰৰ। প্ৰধানমন্ত্ৰী মোদী আৰু উত্তৰ প্ৰদেশ চৰকাৰকো খুৰদাৰ সমালোচনা মৌলানা তৌকিৰৰ। হিন্দু ৰাষ্ট্ৰৰ দাবী পৰিহাৰ কৰিব লাগে। হিন্দু ৰাষ্ট্ৰৰ দাবী কৰাসকলক গ্ৰেপ্তাৰ নকৰি খালিস্তানৰ দাবী কৰাসকলৰ বিৰুদ্ধে কিয় তদন্ত হয়? যিয়ে হিন্দু ৰাষ্ট্ৰৰ দাবী কৰে তেওঁলোকৰ ওপৰত দেশদ্ৰোহৰ গোচৰ ৰুজু হ'ব লাগে। হিন্দু ৰাষ্ট্ৰৰ দাবী কৰাসকলৰ বাবেই এদিন মুছলিম ৰাষ্ট্ৰৰ দাবী উঠিব। সেয়ে হিন্দু ৰাষ্ট্ৰৰ দাবী পৰিহাৰ কৰি দেশখনক ৰক্ষা কৰিব লাগে। হিন্দু মুছলমান ভাগ ভাগ কৰি দেশখন দুফাল কৰিব নালাগে। পুনৰ সাম্প্ৰদায়িক মন্তব্য ইছলামিক ধৰ্মগুৰু মৌলানা তৌকিৰ ৰজা আলী খানৰ। পৰৱৰ্তী খবৰ, ভাৰতীয় বতৰ বিজ্ঞান কেন্দ্ৰৰ আগজাননী, আগন্তুক 4দিনত ৰাজ্যত হ'ব ধাৰাষাৰ বৰষুণ। 12-16 মাৰ্চলৈ ৰাজ্যত জাৰি কৰা হৈছে হাই এলাৰ্ট। প্ৰচণ্ড বৰষুণৰ লগতে ৰাজ্যত বজ্ৰপাতৰ সম্ভাৱনা। 12-16 মাৰ্চলৈ জাৰি কৰা হৈছে হাই এলাৰ্ট। আগন্তুক 4দিনলৈ ৰাজ্যত ধুমুহা বৰষুণৰ সতৰ্কবাণী। বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই জাৰি কৰিছে এলাৰ্ট। অসমৰ লগতে অৰুণাচল প্ৰদেশ, মেঘালয়, নাগালেণ্ড, মণিপুৰ, ত্ৰিপুৰা আৰু মিজোৰামতো প্ৰবল বৃষ্টিপাতৰ সম্ভাৱনা আছে। অসমৰ কোন জিলাত হ'ব পাৰে বৰষুণ চাওঁ আহক। ধুবুৰী, গোৱালপাৰা, বঙাইগাঁও, কোকৰাঝাৰ, চিৰাং, বৰপেটা, বাক্সা, শোণিতপুৰ, ডিমা হাছাওত বৰষুণৰ সম্ভাৱনা আছে। লগতে ডিব্ৰুগড়, যোৰহাট, গোলাঘাট, লখিমপুৰ, শিৱসাগৰ আৰু তিনিচুকীয়াতো বৰষুণৰ আগজাননী ভাৰতীয় বতৰ বিজ্ঞান কেন্দ্ৰ। বন্ধুসকল, তাৰপিছৰ 4নম্বৰ খবৰটো জনোৱাৰ আগতে আপোনালৈ এটা সৰু ৰিকুৱেষ্ট। যদি তালৈকে এইটো ভিডিঅ'ত লাইক কৰা নাই তেন্তে প্লিজ এটা লাইক কৰি দিয়ক। আৰু এনেকুৱা ধৰণৰ নতুন নতুন ভিডিঅ' পাবলৈ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি কাষত থকা বেল আইকনটো প্ৰেছ কৰি ৰাখক। পৰৱৰ্তী খবৰ, অসমৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাক চূড়ান্ত অপমান। ৱাশ্বিং পাউডাৰ নিৰ্মাণ শীৰ্ষক হৰ্ডিঙত হিমন্ত বিশ্ব শৰ্মাৰ ফটো আৰু অসমৰ মুখ্যমন্ত্ৰীগৰাকীৰ ফটো থকা এই পোষ্টাৰখনে তোলপাল লগাইছে দেশত।
ওয়াশিং পাউডার নির্মাণ শীর্ষক হোর্ডিংত হিমন্ত বিশ্ব শর্মার ফটো। হায়দ্রাবাদত হিমন্ত বিশ্ব শর্মার ফটো থকা বিশাল পোস্টার। অমিত শাহক আদরিবলৈ লগোৱা হোর্ডিংত তুলপাল লগাইছে দেশত। বিয়ারাজ দল আরিছে ওয়াশিং পাউডার নির্মাণ শীর্ষক হোর্ডিং। ওয়াশিং পাউডার নির্মাণ শীর্ষক হোর্ডিঙেরে বিজেপিক চরম তাৎসিল্য। আন দল এড়ি বিজেপিত যোগদান করা কেবাজনো নেতার ফটো প্রকাশ পাইছে এই হোর্ডিঙত। হিমন্ত বিশ্ব শর্মা, নারায়ণ রানে, শুভেন্দু অধিকারী, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, অর্জুন খোটকারকে ধরি কেবাগৰাকীও নেতার ফটো প্রকাশ করা হয়েছে এই হোর্ডিঙত। উল্লেখযোগ্য যে যা কেবাদিন ধরে এই আটাইকজন নেতার বিরুদ্ধে কেলেঙ্কারিত জড়িত থাকার অভিযোগ উত্থাপন করেছিল বিরোধীয়ে। পরবর্তী খবর, রাজনীতি আমোয়ালে অখিল গগৈ, বিধায়ক হিসাবে সুখী নহয় অখিল গগৈ। এই সন্দর্ভত অখিল গগৈয়ে মন্তব্য করে কয় যে বিধায়ক হিসাবে মই একেবারে সুখী নহয়, আগর দিনবরে ভাল আছিল। এই মন্তব্য রাইজর দলের মুরব্বী অখিল গগৈ। বিধায়ক হিসাবে সুখী নহয় রাইজর দলের নেতা অখিল গগৈ। দেওবারে সংবাদ মাধ্যমের আগত মত বিনিময় করে কয় যে আগর দিনবর তুলনা করে চালে বিধায়ক হিসাবে সুখী নহয়। বিধায়ক হওয়ার পূর্বে জনতার সমস্যাবর প্রত্যক্ষ আর শক্তিশালী হিসাবে তুলি ধরব পারিছিল। অখিল গগৈয়ে লগতে কয় যে সরকারের সকল জনবিরোধী সিদ্ধান্তর সমালোচনা আর প্রতিবাদ করে আহিছে আর অকলেই বিরোধীর ভূমিকা পালন করে আছে, কিয়নো আন বিরোধী দল সমূহ নীরব হয়ে আছে। কয় যে বিধায়কর এই পদত মই সুখী নহয়, মই এজন সমাজকর্মী, মই কেন্দ্র আর রাজ্য সরকারের প্রতিটি জনবিরোধী নীতির বিরোধিতা করে আহিছো। যেতিয়া মই বিধায়ক নাছিলো তেতিয়া বেশি সুখী আছিলো আর রাইজর সমস্যাবর তুলি ধরবলৈ সক্ষম হয়েছিল। অখিল গগৈয়ে কয় যে বিধানসভাত ময়ে এগৰাকী বিধায়ক যিয়ে বিজেপির বিরোধিতা করে আহিছো। বিধানসভাত 51 জন বিরোধী বিধায়ক আছে, কিন্তু তার একাংশ রাষ্ট্রপতি নির্বাচনত বিজেপির বাবে ভোটদান করেছে। এই মন্তব্য অখিল গগৈ। পরবর্তী খবর, রাজ্যত পুনের ভয়ঙ্কর ঘটনা, এইবার যোরহাটত গর্ভবতী মহিলাক নিশা আক্রমণ দুর্বৃত্তর। গর্ভবতী মহিলাগুলিক চুলিত ধরে টানাজোড়া করে আক্রমণ চারিগী ব্যক্তির, কেমেরাত বন্দী সমগ্র দৃশ্য। ঘটনা সন্দর্ভত ইতিমধ্যে চারিজনকে আটক করেছে আরক্ষীয়ে। হোলির নিশা এগারী গর্ভবতী মহিলা আর তোর পরিয়ালের লোকের উপর সংঘটিত করা আক্রমণের ঘটনাত দেওবারে যোরহাট আরক্ষী এগারী মহিলা সহ চারিজন লোকের বিরুদ্ধে গোচর রুজু করে। ভুক্তভোগী মহিলাগুলির স্বামীয়ে দাখিল করা এজাহারর কেইদিনমান পিছতেই আজি যোরহাটর লিচুবাড়ী আরক্ষী আটক করে চারিজন অভিযুক্ত। যোরহাট আরক্ষী আটক করে রখা লোকসল হয়েছে ক্রমে অংশুমান দত্ত, বাবু ফুকন আর সানি ফুকন। এই গোচরের সঙ্গে জড়িত মহিলাগুলির পরিচয় এতিয়াও প্রকাশ করা হওয়া নাই। যা 8 মার্চর নিশা যোরহাটর বঙ্গালপুখুরী অঞ্চলের এবিজি এপার্টমেন্টত থাকা ঘরলে উভতি আহিছিল পরিয়ালটো। পরবর্তী খবর, দেশক এতিয়া প্রয়োজন দলিত মুসলমান আদিবাসী নেতার। চকুত চকুত হয়ে অধিকার কাড়ি লওয়ার সময় আহিল দলিত মুসলমান আর আদিবাসী সকলের। এই মন্তব্য AIMIMর নেতা আসাদুদ্দিন ওয়েসির। দেশত দলিত মুসলমান আর আদিবাসীর নাই কোনো নেতা। নির্বাচনত কিন্তু আটাইতকৈ বেশি ভোটদান করে দলিত মুসলমান আর আদিবাসী লোকে। এতিয়া কেবল ভোট দিয়া নহয়, ভোট লওয়ার সময় আহি পড়িছে। দেশক প্রয়োজন দলিত মুসলমান আর আদিবাসী নেতার। মুসলমান সমাজক উদ্দেশ্যে নেতা সৃষ্টি করার আহ্বান আসাদুদ্দিন ওয়েসির। নেতা সৃষ্টি নকরিলে এদিন কান্দিব লাগিব দলিত মুসলমান আদিবাসী সকলে। চকুত চকুত অধিকার কাড়ি লওয়ার সময় আহিল দলিত মুসলমান আর আদিবাসী লোকসল। এই মন্তব্য AIMIMর নেতা আসাদুদ্দিন ওয়েসির।